ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীজির নাতি, তিনি কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাবেন। নবীজি কত ভালোবাসতেন ইমাম হুসাইনকে। হযরতে উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই। নবী ডাক দিয়া বললেন, হে চাচি উম্মে ফজল, কি ব্যাপার, আপনি এমন ভাবে হাঁপাচ্ছেন বিষয়টা বুঝলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের কাজও বুঝতে পারতেছি না, ব্যাখ্যাও বুঝতে পারতেছি না। নবীজি হযরতে ইমাম হুসাইনকে কত ভালোবাসতেন। হযরতে উম্মে ফজল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাতের বেলা ঘুমাইলাম, ঘুমের ঘরে তাকায়া দেখতে পাইলাম আপনি নবীজির শরীর মুবারক থেকে আমার কুলের মধ্যে এমন ভাবে কি একটা অংশ দেওয়া হইল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অবস্থাটা বুঝতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, তার কারণটা জানতে চাই। আমার নবী ডাক দিয়া বলেন, হ্যাঁ চাচি উম্মে ফজল, এটা ভয়ের কিছু নাই। এ চাচি, আপনার আমার খুব কাছের মানুষ অর্থাৎ মা ফাতেমার ঘরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান দান করবে, ওই সন্তানটার নাম হবে ইমাম হুসাইন। এই সন্তানটা সর্বপ্রথম দুনিয়াতে আসার পরে আপনার কুলের মধ্যে উঠবে, এই জন্য এই স্বপ্নটা আমার আল্লাহ আপনাকে দেখাইয়াছেন। মা ফাতেমার নয়নে মানি হযরত আলীর জান, ইমাম হুসেন শহীদ হলো কার বালার ময়দান, ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়নে মানি হযরত আলীর জান, ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, আউলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ, ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার ঘরে আমার আল্লাহ ফুট ফুটে সন্তান দিবেন, এই কথা যেই মাত্র শুনলেন তিনিও খুশি হয়ে গেলেন। আমার নবী ইমাম হুসাইনকে কত ভালোবাসতেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসুম বাচ্চা, ইমাম হাসান ও মাসুম বাচ্চা, এই দুইজন ইমাম হাসান আর হুসাইন কত সুন্দর দুইটা ভাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফুট ফুটে দুইটা সন্তান। তারা হঠাৎ করে একদিন দয়াল নবীজি যখন নামাজ পড়তেছিলেন, নামাজ পড়া অবস্থায় ইমাম হুসাইন যাইয়া নবীজির সেজদা মুবারক দিলে, এমন ভাবে নবীজির ঘাড় মুবারকের মধ্যে ওইটা বৈশা থাকতো। হাই হাই হাই, কত সুন্দর দৃশ্য! আমার নবী সেজদা দিতে যায়, রুকু দিতে যায়, এই জায়গার মধ্যে বৈশা থাকে। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি সেজদা থেকে মাথা মুবারক উঠাইতে চায়, আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা মুবারক উঠাবেন না, আজকের এই নামাজের দৃশ্যটা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে। নবী যখন নামাজ পড়তেন, ইমামে দুইজন ঘোড়া চালাইতেন, নবী যখন নামাজ পড়তেন, ইমামে দুইজন ঘোড়া চালাইতেন। যাই না কেন সাদের ঘোড়া, যাই না কেন সাদের ঘোড়া, আমাদেরকে নিয়ে কত আদর করতে নবীজি ইমাম হাসানকে, কত আদর করতেন নবীজি ইমাম হুসাইনকে, আদর করে বুকে নিয়ে, আদর করে কোলে নিয়ে চুমু খেতেন গোলে, কত আদর করতেন নবীজি ইমাম হাসানকে। নবীজির নাতি
ইমাম হুসাইন নবীজির এমন ভাবে সেজদার মুবারকের মধ্যে এমন ভাবে ঘর মুবারকে বৈশা থাকতো, এ বন্ধুরে আমার একদিন দয়াল নবী রহমাতুল লিল আমিন নবীজি, ওই নবীজির মেয়ে ফাতেমা দৌড়াইয়া বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার নাতি দুইজনের মধ্যে একজন ইমাম হুসাইনের মনটা একটু কেমন কেমন জানে লাগতেছে। আমার নবী বললেন কেন? এ ফাতেমা, আমার নাতি ইমাম হুসাইনের মনটা খারাপ, কারণটা জানতে চায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আমার প্রাণের আব্বা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার পেটের মধ্যে খাবার নাই, গড়ে প্রায় তিন দিনের মতো খাবার নাই। মা ফাতেমার গরীর চুলার মধ্যে আগুন জ্বলে না, এই খবর যেই মাত্র আমার নবী শুনলেন, দয়াল নবী ইমাম হাসান আর হুসাইনকে দৌড়াইয়া দরবারে আনলেন। এ ইমাম হুসাইন, এ ইমাম হাসান, আমার কাছে আসো না। যেই মাত্র দয়াল নবীজির কাছে ইমাম হাসান আর হুসাইন আসলেন, আসার পরে নবীজির ঠোঁট মুবারকটা ইমাম হাসান হুসাইনের জবানের মধ্যে জবানটা লাগাইয়া দিয়েছে। এ ইমাম হাসান আর হুসাইন, তোমরা আমিন নবীজির ঠোঁট মুবারক থেকে তোমরা চুষে চুষে একটু খাও। কিতাব প্রমাণ করে ইমাম হুসাইন ডাক দিয়া বলে, নানার ঠোঁটের সাথে আমি যখন জিহ্বা লাগাইলাম, তাকায়া দেখতে পাইলাম যেন মুশকি আম্বরের চাইতে বড় মজার ঘ্রাণ পাওয়া যায়, এত মজার সুস্বাদু খাবার খাইলাম। আমার নানার এই জিহ্বা মুবারক খাইতে দেরি কইল, আমার মনের তৃষ্ণাগুলো দূর হইতে দেরি হয় না। ও গুণের বাই বাইরে কারো বালায় নিল তোমাকে, আই হাই ও গুণের বাই বাইরে কারো বালায় নিল তোমাকে, হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে, আকবর আসগর তীর খাইল কারবালার ময়দানে, আই হাই হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে, আকবর আসগর তীর খাইল কারবালার ময়দানে, আই হাই জয়নাল আবদিন বন্দি গইল, জয়নাল আবদিন বন্দি গইল, এজিদ জেল খানায় গুণের বাই বাইরে কারবালায় নিল তোমাকে, আই হাই ও গুণের বাই বাইরে কারবালায় নিল তোমাকে। ইমাম হাসান আর হুসাইন দুইটা ভাই এমন ভাবে কি জেনে অবস্থা, বাইরে আমার বন্ধুরা আমার, ইমাম হাসান আর হুসাইন তাদের দুইজন ছোট ছোট মাসুম বাচ্চা, তাদেরকে কেউ কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, নবীও কষ্ট পায়। আমার আল্লাহ কোরআনের মধ্যে চমৎকার ভাষায় ডাক দিয়া বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে বায়াতে ভালোবাসার জন্য কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন। ঈদের দিন নতুন পোশাকের জন্য ইমাম হাসান আর হুসাইন দুইটা ভাই কান্না করতেছিল, মা সব জায়গায় সকলেই নতুন জামা পইরা তারা ঈদের নামাজে যায়, কিন্তু আমাদের নতুন জামা কই? এই কথা বইলা ইমাম হাসান আর হুসাইন মায়ের কাছে আবদার করলেন। মা দুঃখিনী সন্তানের চেহারা দিকে তাকাইয়া বললেন, বাবারা টেনশন করবা না, তোমাদের জন্য নতুন জামা আমি দর্জির বাড়িতে পাঠাইয়া রাখছি, দর্জির বাড়ি থেকে আসবে, তোমরা যাও গোসল করে আসো। এই কথা যেই মাত্র শুনলেন দুইটা মাসুম বাচ্চা ভাই দৌড়াইয়া গেলেন, যেই মাত্র কিছুক্ষণ পরে এমন ভাবে তারা আসতেছেন। আর মা ফাতেমা সেজদাই পইরা আল্লাহর দরবারে কান্না করতেছেন, আল্লাহ আমি তাদেরকে গোসল করার জন্য পাঠাইলাম, আমি বলছি দর্জির দোকান
দোকানের মধ্যে কাপড় আসতেছে, এই কাপড়ের কথা বইলা, আল্লাহ গো আমি নবীজির মেয়ে ফাতিমা, জবান যদি এমনভাবে দেরি হয়ে যায় তাইলে তো আল্লাহ আমার সন্তানের আমাকে ভুল বুঝবে, এমনভাবে সাজদায় পইরা কান্না করতেছেন আর আল্লাহর দরবারে চোখের পানি ফলাই ফলাই কান্না করতেছে। হঠাৎ করিয়া একজন কে যেন ঐশ্বরী সুন্দর করিয়া শরীরের মধ্যে হাতের মধ্যে দুইটা জামা লইয়া, একটা হইল লাল রঙের জামা আর একটা হইল সবুজ রঙের জামা, এই দুইটা জামা লইয়া এমনভাবে সুন্দর করিয়া গড়ের মধ্যে আসলো। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছাকাছি যেই মাত্র দুইটা জামা লইয়া কে যেন দরজার মধ্যে নক করল, একজন নিলেন লাল জামাটা আর একজন নিলেন সবুজ জামাটা, যেই মাত্র নিলেন অজরতে মা ফাতিমা হঠাৎ করিয়া তাকায়া দেখতে পাইলেন কি ব্যাপার, দুইজনের সন্তানের হাতে দুইটা জামা দেখা যায়, বাবা জামা পাইলা কই, দরজার মধ্যে দর্জি নক করলো, আমি নিলাম লাল জামাটা ইমাম হুসাইন আর আমি নিলাম সবুজ জামাটা হজরত ইমাম হাসান, এই দুইটা জামা লইয়া ডাক দিয়া বলে মা ও প্রাণের মা এই জামাটা বড় পছন্দ হয়েছে, কিন্তু মা ফাতেমা ডাক দিয়া বলে সন্তানের এই আমার প্রাণের আব্বা তোমার হাতে লাল জামাটা আমার কেমন ভয় করতেছে আর ইমাম হাসানের হাতে সবুজ জামাটা আমার ভয় করতেছে, চলো না নানার কাছে যাই, তোমার নানার কাছে যাইয়া এর ব্যাখ্যা জানি। দৌড়াইয়া গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাড়ির মধ্যে সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, যেই মাত্র সালাম দিলেন, সালাম দিয়া যেই মাত্র নবীজির হুজরা মুবারকের মধ্যে গেলেন, ডাক দিয়া বলে ও নবীজি ও আমার প্রাণের আব্বা, গড়ের মধ্যে আমার সন্তান ইমাম হাসান আর হুসাইন দুইটা ভাই নতুন জামা চাইলেন, আমি বললাম তোমরা গোসল দিয়ে আসো, দর্জি তোমাদের জন্য জামার ব্যবস্থা করতেছে। এই কথা বলার পরে ঘরের মধ্যে কিছুক্ষণ পরে তাকায়া দেখতে পাইলাম তাদের দুইজনের হাতে দুইটা জামা পাইলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দুই জামার কারণ জানতে চাই, আমার নবী রহমাতুল্লিল আলামিন নবী ডাক দিয়া বলে ফাতেমা এ জামার কথা বললে তুমি সহ্য করতে পারবে না, ফুরাতে নদের পানি রে বন্ধ করে দিল রে, ফুরাতে নদের পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে থাই, কাছে যেতে দিল না সে তাই, পশু পাখি খাইল কেহ বাদানা দিল, পশু পাখি খাইল কেহ বাদানা দিল, বাদা শুধু হুসাইনের বেলায়, বাদা শুধু হুসাইনের বেলায়, ফোরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে থাই, কাছে যেতে দিল না সে থাই, শহর বানু ডেকে কয় আলী আসগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়, একটু পানি আনলে ভালো হয়, ইমাম হুসাইন ডাক দিয়া বলে শহর বানু রে পানি তো মনে হয় দিবে না, কারবালার কত নির্মম ইতিহাস, হযরতে দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী ডাক দিয়া বলেন ফাতেমা রে এই জামার হাকিকত জানলে তুমি সহ্য করতে পারবে না, কিন্তু তারপরে বললেন না গো নবীজি আমি জানতে চাই, আবার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী ডাক দিয়া বলতেছেন ফাতেমা এ ফাতেমা লাল রঙের জামাটার কারণটা হইল রে
এই লাল রঙের জামার কারণটা শুনে আশ্চর্য হয়ে যাইবা। ইমাম হাসানের শরীরের মধ্যে যে সবুজ রঙের জামা রয়েছে তার আশ্চর্য হয়ে যাইবা কারণ শুনলে, কিন্তু মার মন মানে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কারণ জানতে চাই। আমার দয়াল নবী ডাকিয়া বললেন, ফাতেমা, এ ফাতেমা, সবুজ রঙের জামার কারণ হইল গো ফাতেমা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাড়ির মধ্যে যে দর্জি আসলো, ওই দর্জিটা ছিল হযরতে জিবরীল আলাইহি সালাতু সালাম। জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম কে দিয়া আমার আল্লাহ জান্নাত থেকে দুইটা জামা পাঠাইছে। একটা জামার রঙের নাম হইল সবুজ, কারণ হইল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহর খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে বিষ খাইয়া। এই কারণে এই বিষে তার শরীরটা নীল হয়ে যাবে, সবুজ হয়ে যাবে, রক্তাক্ত অবস্থায় হয়ে যাবে। এই সবুজ রঙের জামাটা ইমাম হাসানকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে, আর লাল রঙের জামাটা আমার নাতি ইমাম হুসাইনের জন্য। কারণ কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রে গলা কাইটা, গলা কাটা মুরগির মতো এমন ভাবে শহীদ করে ফেলবে, যেই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কারবালার প্রান্তরে তার গলা কাটা রক্তে রঞ্জিত রাল জামাটা আমার আল্লাহ ইমাম হুসাইনকে আমার আল্লাহ দান করে দিয়েছে। কারবালার বেঁচেদের ঘটনায় আমি কেমনে বলি গো, কারবালার বেঁচেদের ঘটনায় আমি কেমনে বলি গো, শহীদ হইল ইমাম হুসেন নবীর জানের জানোরে, কারবালার বিচ্ছেদের ঘটনায় আমি কেমনে বলি গো, কারবালার বিচ্ছেদের ঘটনায় আমি কেমনে বলি গো, শহীদ হইল ইমাম হুসেন নবীর জানের জানোরে, কারবালা আর বিচ্ছেদের ঘটনায় আমি কেমনে বলি গো।